কোরআন হাদিস ইসলাম কি আমাদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি এটা আবিষ্কারের ক্ষেত্রে একটা উৎসাহ দেয় নাকি এটা নিরুৎসাহিত করে এটা গবেষণা করেন তথ্য প্রযুক্তি আবিষ্কার করিব না এরকম কোন আহ রেফারেন্স আছে কুরআন হাদিসে আপনারা জানতে হ্যাঁ অবশ্যই মানে কোরআন হাদিস গুলা জ্ঞান বিজ্ঞানে বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেমন ধরেন আপনাকে ওই বিষয়ে আমি আপনাকে জানতে চাচ্ছি হ্যাঁ সেটাই বলছি একটু শুনেন একটু আগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানে হচ্ছে আধুনিক যে জ্ঞান বিজ্ঞান আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তিটা কি এটা কি আপনি জানেন না ভাই আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তিটা হচ্ছে ফিলোসফি দর্শন

শুরুর দিকে যে জ্ঞান বিজ্ঞানগুলো ছিল সেগুলো তো বেশিরভাগই তাদের হাত ধরেই মনে করেন অ্যারিস্টটলের মাধ্যমে বা প্লেটো সক্রেটিসদের মাধ্যমেই তো জ্ঞান বিজ্ঞানের যে আজকের যে অবস্থা সেটা তো মূলত হচ্ছে যে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এই তিনজন মানে গুরু হচ্ছে সক্রেটিস তার শিষ্য হচ্ছে প্লেটো তার শিষ্য হচ্ছে অ্যারিস্টটল এই তিনজন হচ্ছে আমাদের যে আধুনিক জ্ঞান বিজ্ঞানন তার ভিতরে প্রধানতম গুরুদের মধ্যে একজন মানে হচ্ছে কি প্রধান ফাউন্ডেশনের ফাউন্ডেশন এবং আপনি দেখবেন যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সবচেয়ে মানে বড় ডিগ্রি কি সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে পিএইচডি এটা কি জানেন পিএইচডি ডিগ্রি হচ্ছে সবচেয়ে বড় ডিগ্রি আধুনিক জ্ঞান বিজ্ঞানে জি জি মানে পিএইচডি শব্দটার মানে কি জানেন না এটা জানি না তবে আমি জানি যে এটা লেখাপড়ার লেভেলের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি এটাই জানি হ্যাঁ পিএইচডি শব্দটার মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি মানে আচ্ছা ফিলোসফির ডক্টর মানে ফিলোসফির উপরে বিশেষজ্ঞ মানে হচ্ছে মনে করেন আপনি যে কোনো সাবজেক্টই যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে যান তাহলে তখন আপনাকে একটা উপাধি দেয়া হয় সেটা হচ্ছে পিএইচডি মানে ডক্টর অফ ফিলোসফি মনে করেন আপনি বায়োলজিতে বায়োলজিতে সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছেন তাহলে আপনাকে এখানেও আপনাকে যে পিএইচডি দিবে আপনি ম্যাথমেটিক্সে সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছেন সেখানেও আপনাকে একই পিএইচডি দিবে মানে পিএইচডি জিনিসটা মানেই হচ্ছে আপনি ফিলোসফির বিশেষজ্ঞ মানে সমস্ত জ্ঞান বিজ্ঞানটা কি বলা হয় আমাদের যে যাবতীয় জ্ঞান বিজ্ঞান সেই জ্ঞান বিজ্ঞানের সূচনাই হচ্ছে ফিলোসফি থেকে এই কারণে আপনাকে যত যে কোনো সাবজেক্টই আপনি বড় অর্জন করেন তখন আপনাকে একটা ফিলোসফির

গ্রিক ফিলসফির উপরে নির্ভর করে অনেকখানি আমাদের যে আধুনিক জ্ঞান বিজ্ঞান গবেষণা বিজ্ঞান সমস্ত কিছু বেশিরভাগ নির্ভর উপরে অনেকখানি নির্ভরশীল এখন তাহলে আমরা এখানে বেসিক একটা পার্থক্য আপনাকে দেখাচ্ছি যে ইসলামের সাথে এটার বিরোধটা কি প্রথমে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে ইসলাম কি বলে সেটা একটু জেনে নিই না কি বলেন ভাই জি অবশ্যই একটু শোনেন তাহলে যুক্তিবিদ্যা আপনি কেন নির্ধারণ

এবং বললো যে গাধার পিঠে চড়া যারা যুক্তিবিদ্যা জ্ঞান লাভ করে তাদেরকে গাধার পিঠে চড়া সহজ ঘুরেতে হবে নাকি জি জি আচ্ছা তাহলে আমরা একটু দেখি এবার বই থেকে দেখি এটা তো আমরা একটা ভিডিও শুনলাম আমরা এবার বই থেকে দেখি যে এই বিষয়ে মানে যুক্তি মানে আমাদের জ্ঞান বিজ্ঞান তো নির্ভর করে হচ্ছে যাচাই বাছাইয়ের উপরে আমাদের সমস্ত কিছু হচ্ছে টেস্ট যাচাই বাছাই যুক্তি দিয়ে পর্যালোচনা করা এগুলোর উপরে আমাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান নির্ভরশীল এখন আমরা দেখি একটা প্রখ্যাত বই আছে সেই বইটার লেখক হচ্ছে আহ এটা ইসলামের একটা আকিদা গ্রন্থ মানে হচ্ছে ইসলামের মৌলিক যে বিশ্বাস সেই বিশ্বাসের গ্রন্থ এই বইটার লেখক হচ্ছে ইমাম ইবনে আজিল ইজ আল হানাফি এই বইটার ভিতরে এই বইটার নাম হচ্ছে সরহুল আকিদা তাহাবিয়া মানে বই মানে বিষয় আকিদার ইসলামের আকিদা মানে মৌলিক বিষয় সম্পর্কে এই বইতে লেখা আছে এখানে দেখেন লেখা আছে ইমাম গাজালী তারতম মূল্যবান বলেন প্রশ্ন হলো মান্তেক ও তর্কশাস্ত্র কি জ্যোতিষশাস্ত্রের মতো নিন্দনীয় নাকি এটি মুবাহ মানে প্রশ্ন করা হচ্ছে এটা হচ্ছে নিন্দনীয় ঠিক আছে এখানে উত্তরে বলা হচ্ছে ইমাম গাজদালি বলেছেন কেউ কে বলেছেন ইলমে মানতেক ও তর্কশাস্ত্র সম্পূর্ণ জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষিদ্ধ দেখেন এখানে তর্কশাস্ত্র এবং ইলমে মানতেক ইলমে মানতেক মানে হচ্ছে এই যে প্রশ্ন করা প্রশ্নের মাধ্যমে উত্তর খোঁজা এই যে ফিলোসফির এই বেসিক জিনিসটা আছে উনি ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড হয়ে গেছে আপনি একটু আপনাকে আমি বের করে দিই আপনি আবার একটু যুক্ত হন আপনার সাথে কথা শেষ হয়নি আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে আপনি আবার একটু যুক্ত হন এখানে যে জিনিসটা দেখাচ্ছে ইমাম গাজালি বলেন ইলমে মানতে তর্কশাস্ত্র সম্পূর্ণ সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্পূর্ণ নিষেধ এটি ইমাম শাফি ইমান ইমাম আহমদ বিন হাম্বল সুফিয়ান সাউরি এবং সালাবদে সালাফদের মুহাদ্দিসদের মত তাদের মতামত কি ইমাম গাজালি সেও কেতাবে উল্লেখ করেছেন তিনি বলেন সালাবদের সকল মুহাদ্দিসের ঐক্যমত এটি হারাম আচ্ছা এরপরে কি বলা আছে দেখি

কিন্তু সরাসরি বইয়ের স্ক্রিনশটটা টা আমি দেখাচ্ছি আলফিকুল বইতে যেটা লেখা আছে ইলমুল ইলমুল আকদা বনাম কালাম এখানে যে জিনিসটা বলা আছে ইলমুল কালাম বলতে মূলত ধর্ম বিশ্বাস বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়েছে গ্রিক লগস শব্দ থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে লগজ শব্দটির অর্থ বাক্য যুক্তি বৃত্তি বিচার বুদ্ধি পরিকল্পনা আহ মানে হচ্ছে গিয়ে লজিক হ্যাঁ লগস শব্দটা থেকে লজিক শব্দটির উৎপত্তি এবং তার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা

আহ এর ক্ষতি এবং ভয়াবহতা অনুধাবন করতে সক্ষম হন নিচে আরো বলা আছে দেখেন এখানে আমি কয়েক জায়গায় একটু মানে দ্রুত চলে যাচ্ছে অনেক সময় লাগবে এটা দেখাতে এখানে যে জিনিসটা বলা আছে আপনারা পরে নিন আমি স্ক্রল করে করে যাচ্ছি আপনারা পুরোটা পরে নিয়ে। baamsha.com এ ঢুকে আপনারা পড়তে পারেন ইসলাম কি যাচাই করার সুযোগ এই লেখাটা থেকে পড়তে পারেন এখানে আরো বলা হচ্ছে যে এক শুক্রবার ইমাম আবু হানিফা আমাল হাতে ধরে মসজিদে প্রবেশ করেন তিনি দিন আকীদা বিষয়ক বিতর্ক কালাম চর্চা মানে যুক্তিবিদ্যা চর্চায় লিপ্ত একদল মানুষের নিকট গিয়ে গমন করেন এবং আমাকে বলেন बेटा যে ব্যক্তি এশাতে પારদর্শিতা অর্জন করবে সে জিনদিক মানে ধর্ম ত্যাগী ধর্ম অপমাননকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্বূত বলে গণ্য হবে এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না হাম্মাদ ইবনে আবু হানিফা বলেন আমি এর বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম শায়েক এর কথার পরে আমি এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি নিচে আরো বলা আছে যে এখানে এখানে দেখেন পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে বলা আছে এদেরকে জিন্দিক বা ধর্মত্যাগী বলা হবে যারা এই যে মানে দর্শনের জ্ঞান অর্জন করবে ফিলসফি যুক্তিবিদ্যার জ্ঞান মানে ইয়া করবে তাদেরকে এটা বলা হবে যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে ইমাম শাফি বলেন যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে এভাবে মহল্লায় মহল্লায় কবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে যারা কিতাবসন্নাথ ছেড়ে ইলমুল কালামে বনোনিবেশ করে তাদের জন্য এ শাস্তি

বেদ দিয়ে পেরিতে পেরিতে পুরো শহর অসংখ্য জায়গাতে বলা আছে এবং একই সাথে ইসলামের যে ইসলামের যে মূল বিষয়টা সেটা হচ্ছে বিশ্বাসী হতে হবে এবং যেটা আছে বিনা প্রশ্নে সেটাকে মেনে নিতে হবে কিন্তু ইসলামের আকি ইসলামের আকৃত হচ্ছে এটা কিন্তু ফিলোসফির ফিলসফি যে জিনিসটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস সন্দেহের দৃষ্টিতে দেখতে হবে এবং যাচাই বাছাই করে দেখতে হবে আমরা এই প্রসঙ্গে মানে মুফতি ইব্রাহিমের একটা

আচ্ছা আপনারা দেখলেন যে ইসলাম যে জিনিসটা বলে নাকে দড়ি বাঁধা উটের মতো হতে হবে মুমিনকে কিন্তু ফিলোসফি সবসময় যেটা বলে যে প্রত্যেকটা জিনিসকে যাচাই করে গ্রহণ করতে হবে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে যাচাই বাছাই করার পরে এবং ফিলোসফি হচ্ছে সমস্ত জ্ঞানের মাদার বলা হয় মানে সমস্ত জ্ঞানের সূচনা হয়েছে ফিলোসফি থেকে তো এইখানেই তো দেখা যাচ্ছে যে মৌলিক ভাবে ইসলাম ধর্ম বিশ্বাস শুধু ইসলাম না যে কোনো ধর্ম বিশ্বাস ফিলোসফির একদম উল্টাটা ফিলোসফি যে এখানে যুক্তি দিয়ে যাচাই করে দেখার মানে প্রক্রিয়াটা দেয় আর ধর্ম সেখানে অন্ধবিশ্বাস করতে বলে আহ ইসলাম যে অন্ধবিশ্বাস করতে শেখায় সেটার জন্য যদি মোহাম্মদ ভাই যদি আবারও আসেন তাহলে আমি আরো বের করে দেখাতে পারি আরো অনেক দলিল আছে আমার কাছে কিন্তু মোহাম্মদ সাহেব তো চলে গেলেন তাহলে এখন অন্য জনকে যুক্ত করি আহ